देवतला হইতে আগত প্রফিডার বিশ্বনাথ প্রাইমারি আমাদের পরিচালনায় বিশ্বনাথ প্রাইমারি আমাদের বেহুলা ও লক্ষীন্দর ঘোষ অভিনয় করছে প্রবীর রায় ও দীপিকা স্বর্গ আমাদের চাঁদের ভূমিকায় অভিনয় করছে কৃষ্ণমদ মজুমদার দেবীর ভূমিকায় অভিনয় করছে গৌতম স্বর্গ আমাদের হাসির রাজা সবাইকে মাতিয়ে তুলবেন হাসি দেবেন এবং হাসির রাজা শেত কুমার মণ্ডল তার সঙ্গে শিব শঙ্কর ব্রাহ্মণে এবং আরো অনেকে অনেকে আমাদের দক্ষিণ দিনাজপুর হইতে আগত সুনাম ধন্য পয়েন্ট মাস্টার আমাদের ট্রাম্পটি সহযোগিতা করছে গাজল থানার অন্তর্গত সুনাম ধন্য ট্রাম্পের মাস্টার অমূল্য আমাদের অর্গানে সহযোগিতা করছে গাজল থানা হইতে আগত গাজল থানার সুনাম ধন্য অর্গেন মাস্টার সুভাষ স্বর্গ আমাদের প্যাটে সহযোগিতা করছে গাজল থানার সুনাম ধন্য প্যাট মাস্টার অশোক আমাদের লাইটিং ও সাউন্ড সার্ভিসিং দিচ্ছেন বিশমাল হইতে আগত সুমন মজুমদার আমাদের অরবিটার অপারেটর অপূর্ব ভুইমারি তাই দর্শক বিন্দুর চরণধুলি মস্তকে নিয়ে শুরু করতে চলেছি আজকের প্রথম দৃশ্য ও প্রথম পালা লক্ষীন্দরের পল্ল লীলা লক্ষীন্দরের পল্ল हमारे एक नातनी है नातनी के लेके जाब हमारा बंगाल में कारण सुनिया छी लोको मुखे
सुनिया छी चंपक नगर में एक लड़का पैदा हुआ है, तो हम लोग देरी ना कर बे ये मुहूर्त जावे कोई बंगाल में। ए नातने, ए नाना, नातने, ए नाना काहे के लिए बुलाए हो? अरे इधर आजा। अरे हम नहीं जाए। ए आजा ना, एक बात छिया। कौन सा बात छो? ए इधर आजा, इधर आजा। ठीक है नाना, थोड़ा रुको, आ रहा हूँ। हरे नाना काहे के बुलाए रे, हरे नाना काहे के बुलाए रे। अरे जाई वो हटिया, हे नतने किन वो खटिया, तोहरा सुवाई वो रे। ओ नाना काहे बुलाए, ओ नाना काहे बुलाए, अरे भाई वो हटिया किन वो खटिया, तोहरा सुवाई वो। एक बात, कौन सा बात? हमारा घर है छपरा जिला। हाँ। सुनिया छी बंगाल में एक लड़का पैदा हुआ है। लड़का पैदा हुआ? हाँ। किसका घर में? किसका घर में?
चंद्रपति सदागर के घर में। अच्छा, चंपक नगर में। तो हम लोग क्या करबे? चल हमरा ओ लड़का दुलाई के जाबो। बांगल जाना पड़ेगा। हाँ। हम नहीं जाई। कहे क्यों जाई आपके साथ? हाँ। अब हर साल के दे जे नतनी ये देंगे वो देंगे वो देंगे कुछ भी नहीं देते हो, इसलिए आपके साथ हम बांगल नहीं जाई। ना सब कुछ देते हैं। सब कुछ दोगे? हाँ। अगर तू मेरे को सब कुछ दोगे तो आपके साथ जाएंगे, और नहीं देखो तो नहीं जाएंगे। और नाचे मेरे नातनी। अच्छा, कमर दुलाचे नाच मेरे नातनी। नहीं गिरा। और क्या देवे? और क्या देवो? हाँ, गला में हार देवो। चलिए ये सब कुछ देखो तो आपके साथ जाएंगे। सब कुछ देखो ठीक है। तो चलो तो एक बात, हम तो बांगल जाएंगे। हाँ, बांगल जाएंगे। बांगल तो मालदा जाना जाना पड़ेगा। हाँ। लेकिन जाएंगे कैसे? अरे ट्रेन छूट गया है। हाँ, ट्रेन में जाएंगे। ट्रेन पे? हाँ। अगर ट्रेन पे जाना पड़ेगा तो टिकट ले लीजिए। कितने नंबर पे प्लेटफॉर्म में उसको पूछिए। ए भैया, बंगाल का टिकट नंबर है? हाँ, 500 रुपया। ए भैया, तीन नंबर। चलिए ठीक है, तीन नंबर ठीक है ना? चलो। हाँ चलिए, बैठो। ए नाना, ठीक से पकड़ के रखना, अगर गिर जाओगे तो मर जाओगे। अरे ठीक से पकड़ो। अरे इतना हिलता क्यों है? अरे ट्रेन हिलता है। ट्रेन हिलता है तो तुम चुपचाप बैठे रहो। चलो। ए नाना, अरे ठीक से पकड़ के जल्दी चलो। আনন্দ করছে, নৃত্য করছে।
তাইতে এর পূর্বে আমার ছয় ছয়টি সন্তানকে ওই বিহার দেশ থেকে খেলাধুলা করানোর জন্য পামরিয়াগর আসতো। জানি না আমার নবজাত সন্তানকে খেলাধুলা করাতে তারা আসবেন কিনা। তাই তো আমি ক্ষণ সময় বিশ্রাম করবো সঙ্গে দাসীকে দেখে নিয়ে। বলি কোথায় দাসী? আশীর্বাদ করি দাসী। বলো রানীমা, হঠাৎ করে ডাকলে কেন? ও রে না 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 না, জানো দাসী, বলো এর আগে আমার ছয় ছয়টি সন্তানকে খেলাধুলা করাতে ওই বিহার দেশ থেকে পামরিয়া গড় আসতো। তাই তো দীর্ঘদিন হয়ে গেল আমার এই নবজাত সন্তানকে খেলাধুলা করাতে এ পর্যন্ত তিনারা এলেন না। তাই তো ক্ষণ সময় বিশ্রাম করব, তুমি আমার সঙ্গে থাকবে কেমন? বেশ রানীমা, আমি তোমার সঙ্গেই থাকবো, বসো। বেশ বেশ বসো রানীমা। এ রাত্রি চলিয়ে চলিয়ে না না চলিয়ে बोलिए ना ना। ये है सदगाबर का घर, यहाँ पे लिखा हुआ है चंद्रपति के सदगाबर का घर है। हाँ, लेकिन ये घर में कोई नहीं है, तो आपको अगर कोई है तो आप बुलाइए। तो बुलाइए, तो हम बुलाएंगे। हाँ चलो, एक कलंग मिल है, ठीक है आप आ जाइए। दबाइए हम लोग पामरिया है, पामरिया তোমরা কোথাও? এই ঘাই পামারিয়া, তুমি কি ওকে নিয়ে পালিয়ে এসেছো? কে বলতা হ্যায়? এ না না, এ হিন্দি বা সমস্তা নেই, হাম লোক পামারিয়া হ্যায়, পামারিয়া। ও ঠিক আছে, আমি বলছি, দাঁড়াও। ঠিক হ্যায়। ওই রানীমা, বলো দাসি, বাইরে না ওরা পা মলা এসেছে, ওরা বলছে পা মলে দিব। পা? হ্যাঁ পা মলা এসেছে। তাহলে কি আমাদের গাড়ির চাকাতে পাম লাগবে? মনে হচ্ছে দেখি, দাঁড়াও দেখো, আমরা না পা তা মলবো না, কোনো পায়ে ব্যথা নেই। শুনিয়ে আমার ঘর হ্যায় ছাপড়া জেলা। হ্যাঁ, হাম লোক হ্যায় পামরিয়া, লড়কা হ্যায় না লড়কা? হ্যাঁ, লড়কা খেলা ধুলা করতে হ্যায়। ए नाना, ये समझेगा नहीं, इसको खुल कर बोलना पड़ेगा। बंगला में बोल। जो छोटा छोटा बच्चा होता ना, गोद में खेलता है। हाँ हाँ हाँ, इस घर में सुना है जो छोटा बच्चा पैदा हुआ है। हाँ, होई छे, होई छे। वो छोटा छोटा लड़का को लेके हम लोग खेला धुला करता है, इसलिए आपको घर में रानी माँ को बोलिए जो पामरिया है बच्चा को खेला धुला करने के लिए। ओ सेटा वालो हो तुम दुमा की बोके जैसे खाली बोले पाँ मोलबो तो हाथ मोलबो। ये এবার চলো রানীমা, বলেছে তোমাদেরকে শ্মশানে নিয়ে যেতে। শ্মশানে নিয়ে যেতে বলেছে। শ্মশানে যাকে? শ্মশানে যাকে? তার হয়তো পুরাতে তুরাতে হবে। আরে বলতা হয় আদমি যাব মার জাতা হয় উসকে পাস শ্মশান মে লেকে যান, হাম তো লোক জিন্দা হ্যায় শ্মশান মে কিউ জায়েঙ্গে? আপ ঠিক সে শুন কে আইয়ে। হ্যাঁ তরিকা, ওই রানী মা যাচ্ছে না, ওরা কোথায় যাবে? শ্মশানে। দাসী, আমি তোমায় শ্মশানে নিয়ে যেতে বলেছি। তাই না? সুশন মানে মানে আদর যত্ন করে তাদেরকে ভিতরে নিয়ে এসো। ও আদর করে? হ্যাঁ বললে হয়। আয় কুতুর কুতুর, হাট হাট, আয় আয়।
क्या बोलता है? हम कुत्ता है, जैसे करके बुलाते हम लोग। अरे तुम्हारे के आदर कर नहीं जीते बोल लो, हम लोग की कुत्ता है ऐसा नहीं बोलते, बोलते घर में आ जाओ। सुनो चलिए नाना। अच्छा रानी माँ गोल लगी आशीर्वाद करे पामरियागण। আমি তোমাদের কথাই ভাবছিলাম যে তোমরা কখন আসবে আমার সন্তানকে খেলাধুলা করাতে। আপ তো জানতে इसके पहले आपका छोटे छोटे लड़का पैदा हुआ, हम लोग आए थे। सत्य बोले हम लोग का पता चला कि आपके गर्भ में फिर लड़का पैदा हुआ है, इसलिए हम दोनों नाना नातनी मिलकर आप फिर आ गए। ঠিক আছে, তোমরা যেভাবে আমার এর আগের সন্তানদের খেলিয়েছো সেভাবে আজও আমার এই সন্তানকে নিয়ে এক এক করে সকলের বাড়িতে যাবে আর সকলের আশীর্বাদ চেয়ে নেবে, আর তোমরাও আশীর্বাদ করবে। কেমন? ঠিক আছে রানীমা, দিজি এই নাও। ওই রানীমা বলো দাসি, এটা এটা হলো বেটি চাঙ্গা না? সত্যি ইনার বুঝি আপনার কি হয় গো? আমার নাতনি। ও এই পামরিয়ার না নাতনি হয়? চলো আমরা কোন সময় বিশ্রাম করি আর আমাদের সন্তানকে নিয়ে ওরা খেলাধুলা করে। ঠিক আছে চলো তোমরা আবার বাচ্চাটাকে নিয়ে পালাবে না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, খেলাধুলা অনেকে বাদ আপকো দেখে যায়গে। নাইলে মেরে ভগ্নার মতো নাকটা খুলিয়ে দেবো কিন্তু। এ নানা, এ দেখিয়ে কিতনা বড়িয়া লড়কা হুয়া, বহুত আচ্ছা হ্যা না? বহুত আচ্ছা হ্যা। স্কুলে কি হাম কা কা করবে বলি? এ নাতনি এক কাম, এই চম্পানি মে জিতনা जितना मामा से है सबका संग तो मिला दो। एक बात बोलेंगे, ये बंगाल है, हम लोग अगर हिंदी बात बोलेंगे तो किसी के समझ में नहीं आएगा। अच्छा, इसलिए बंगाल में आए हैं, बांग्ला बात बोलना पड़ेगा, बांग्ला बोलेंगे तो सबको समझ में आएगा। तो बोल। ठीक है ठीक है ठीक है। नमस्कार मायदेर কাছে এবং বাবাদের কাছে, আজকে আপনারা ভাববেন না যে আপনারা অচিন্ত বাবুর বাড়িতে এসেছেন, সত্যিকারে ভাববেন। অচিন্ত বাবু এই পাঁচ দিনের মধুর বৃন্দাবন লাগিয়েছে, এই পাঁচ দিন যখন শেষ হয়ে যাবে তখন এখানে কেউ আপনারাও আসবেন না, আমরাও আসব না, এই জায়গাটায় অন্ধকারে পরিণত হবে। তাই মনে করবেন সত্যিকারে চম্পলা নগরে চন্দ্রপদের সদাগরে রাজপ্রাসাদে আপনারা এসেছেন। আর আমাদের কোলে দেখতে পাচ্ছেন আপনারা পুতুল, আমরাও বুঝেছি যে পুতুল, কিন্তু এই মায়ের আসরে এটি পুতুল নয়, এটি হচ্ছে চন্দ্রপতি সদাগরের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর। এই সন্তানকে সবাই করে দিতে পারেনি, যারা সত্যি সাবিত্রী যারা ভাগ্যবতী তারাই শুধু কোলে নিয়েছিল। এবং কি কোনো মায়েদের যদি সন্তান না থাকে, কোনো সন্তান যদি না হয়, মনে বিশ্বাস নিয়ে এই সন্তানকে কোলে নিয়ে যদি আশা করে হয়তো সেই মাটি আমার মা ডাক শুনতে পারবে, তার কল হয়তো ভরে যাবে। তা আমরা সকলের কাছে নিয়ে যাব, সকলে মিলে কোলে নেবেন, যাদের কাছে পয়সা আছে তারাও নেবেন, যাদের কাছে পয়সা নেই তারাও নেবেন। তবে একটু অনুরোধ, এই পুতুলটাকে কেউ অপমান করে মাটিতে ফেলে দেবেন না, এটা শুধু আপনার কাছে অনুরোধ। জয় মা মনসা, জয় মা মনসা। বলিয়ে নানা কিছু সবাই গোদ মে বেটা কে আশীর্বাদ দে দো। ঠিক আছে নানা, আপ থোড়া বেট আমি আপ থোড়া আরাম কি জাম যাতে হ্যায়। ঠিক হ্যায়। ও বলি ও রে হত ভাগা ছে জন্মনি
सर्वप्रथम ছেলে যাবে মায়ের কোলে আর বাবা কই গো আমাদের অচ্যুত বাবু যেখানে থাকুন আসরে আসুন এবার বাবা আর মায়ের কাছে যাবে আরে বাবা মায়ের কোলে ছেলে হাসি মুখে গেল बाबा माँ दोनों जुगले कॉलर नीचे अब छेले की बोल छे 500 टका दे बे बाबा माँ नाले तुम्हारे छारे बोना आस्ते बाबा मार को लेके इसको तो आदोरे ताई ना 500 টাকা একটা জামা পেন কিনতে গেলে 500 নিচে কিন্তু হয় না মনে রয়া তোমরে বাবা মা 500 টাকা দেবে গো দেরি করলে হবে না কিন্তু তাড়াতাড়ি দিতে হবে 100 হবে না अच्छा पास समुले ची आरेशो माइनस आरेशो दिता हमें ये तो हमें ना आर माँ बाबा देखो मोने मोने भाभी तेला किलो हो जो व्यापार चीज भी आरेशो टका ना दाए भाई पूछे दुनिया कान चूस आते मतलब चिपक को अरे बाबा देखो घर भी तो ये नवा ये लो तो ओ बोली हो रे हो तो भगा छेले क्या नो जो मायर चरण जामार पड़े जाब जामा तुम रेडी थको देखो देखो जामाई बाबा छेड़े
আমি সকলের কাছে যাব আমার ধৈর্য ধরে বসুন আগে জামাইকে ঠকে আসি তারপরে এবার জামাই দেখো মনে মনে ভাবি তোলা संसार থাকে আর সেই ভাস্তির যেন আমাদের সংকেষদের বজায় থাকে এই শুধু কামনা করে মায়ের চরণ তলে জয় মানুষা জয় মানুষা ব্যাপার হচ্ছে কি একটা জামার কাছে আছে আরো দুটো জামাই পেয়েছে আর দেখো দেখো দুটি জামাই পাশাপাশি বসে গো আসলে আছে আমাদের ছোট জামাই এটা বড় নাকি তাহলে ছোট মাই ছোট জামাই যদি একসাথে তাহলে বড় জামাই দুশো বড় লাগবে কি আর দেখো দেখো জামাই বাবা কি কর্ম করিল তবে যাক শুধু মায়ের কাছে কামনা করবো যে আশীর্বাদ দান করছে তার জন্য মন আশা পূর্ণ হয় এই তো শুধু কামনা করবো জয় মানুষা জয় মানুষা এবার তুমি কই টাকা দিলা এ মা তবে যাই হোক আমরা এইভাবে যদি আস্তে আমরা এইভাবে যদি বাচ্চা নিয়ে সকলের কাছে যাই আমাদের দেরি হয়ে যাবে আমি সকলের কাছে বাচ্চা নিয়ে যাব এই মুহূর্তে শুরু হচ্ছে আমাদের স্কুলের সিন আরেকজন বসে আছে এখানে ধীরে ধীরে অনেক বড় হতে চলেছে তাই তাই মুহূর্তে তাকে লেখা পড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে ধীরে ধীরে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে মামাই সোনার চম্পকে নগরে তা না হলে আমার বর্তমানে এবার হবে চম্পকে নগরের তাই এক মুহূর্ত বিলম্ব নাই উচ্চ শিক্ষার কারণে এই মুহূর্তে আমি একবার শুধু মন্ত্রী মহাশয়কে করিব স্মরণ কোথায় কোথায় মন্ত্রী মহাশয় বলো স্যার প্রণাম মন্ত্রী মহাশয় মন্ত্রী মহাশয় আপনি তো জানেন এক এক করে ছয় ছয়টি পুত্র হারাবার পর সেই ছয় ছয়টি পুত্র সমতলে একমাত্র পুত্র ফিরে পেয়েছে আমার প্রাণা থেকে দুর্লভ লক্ষ্যের কিন্তু সেই পুত্র দুর্লভ লক্ষাই যেমন ধীরে ধীরে অনেক বড় হতে চলেছে তাই সেই মুহূর্তে তাকে লেখা পড়া শিখিয়ে
সুশিক্ষায় শিক্ষিত করে ধীরে ধীরে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে আমার সোনার চম্পকে নগরে। তা না হলে আমার বর্তমানে কে বা হবে চম্পকে নগরের পবিত্র সিংহাসন ওই দাদু ভাইয়ের জন্য চিন্তা করতে হবে, ওই দাদু ভাইকে লেখাপড়া কি করে করতে হয় সে সুযুক্তি আমার কাছে। মন্ত্রী মহাশয়, তাহলে এক মুহূর্ত বিলম্ব নয়, এই মুহূর্তে আপনি আমার সেই প্রাণা থেকে পুত্র দুর্লভ লাখাই কিনে ছুটে যাবেন ওই প্রাথমিক পাঠশালায়, আর ওই প্রাথমিক পাঠশালায় কত লাখাইকে দিয়ে আসিবেন শুধু ভোট। চিন্তা করবেন না, ওই দাদু ভাইকে আমি এই মুহূর্তে নিয়ে যাব। বেশ মন্ত্রী মহাশয়, আপনি তাই যান। তুই কি ভেবেছিস এই চাঁদ সদাগর হইয়াছে পুত্র সুরকে সকর, কিন্তু আর চাঁদ ব্যাংক থেকে পুচক্রি করি আজ চেরাকেই সাধ সদাগর নয় পুত্র শোকে শোকাতু ছয় ছয় রে পুত্র, আজ সেই ছয় ছয় রে পুত্র সমতল্য একমাত্র পুত্র ফিরে পেয়েছে আমার পুত্র রাখাইকে পাঠিয়েছে আমি সেই প্রাথমিক পাঠশালায়, পুত্র রাখাই এই প্রাথমিক পাঠশালার লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ধীরে ধীরে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে বাবা সোনার চম্পকি নগরে। তারপরে এই চম্পকি নগরীর পবিত্র সিংহাসন নব ঈশ্বর তাকে করে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেবো দেবাদিত্যে বিফলা বাচ্চা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমার দিদিরা যে কোথায় গেছে দিদিদিকে একটিবার দেখে দেখে বলি ও দিদি, তুই দিদি বলছিস না বিজেপি বলছিস রে দিদি? দিদি সেই ভালো, তোরা স্কুলে যাবি না? স্কুলে যাবি না? আমরা স্কুলে যাব। তো চল, তুই কোথায় যাবি? আমিও তো স্কুলে যাব। তুইও স্কুলে যাবি? হ্যাঁ। তাহলে দিদি চলো আমরা স্কুলে যাই নাকি? চলো চলো। কোথায় যাচ্ছ তুমি বলো না,
স্কুলে চলে এসেছি বুঝিরে বেলা 10টা বেজে গেল বেলা 10টা বেজে গেল আমি তো এখন রাস্তার মাঝে কখন যে যে স্কুলে পৌঁছাবো বেলা 10:30টায় হচ্ছে আমাদের স্কুলের মানে ক্লাস এই শুন আজকে জানি ক্লাস পাবো কিনা দরজা দরজা বন্ধ রয়েছে এখনো তো আমাদের ক্যাপ্টেন বাবু আসলো না এই ইশ এই ছা দেখতে পাস না এই তোরা খাড়া হয়ে আছিস তো দেখছিস না আসছে আমরা খাড়া হয়ে আছি না দাঁড়িয়ে আছি আচ্ছা দাঁড়িয়ে আছিস তো দেখছিস না যে আসছে একটা লাক্সারি লাক্সারি কি মনে করিস আমাকে রে তুই লাক্সারি না বনো মা গো আরে ও কি জিনিস নি কোনটা ও যেটা এটা হ্যাঁ এটা পেন্সিল পেন্সিল না মশলা বাটাটা নি আরে পেন্সিল রে এটা কোলা করে ভাই হবে না ঘুষে যা যা তো পারবে ও আরে এটা হচ্ছে সিলকেট যতই আছার আমার ভাই মেলা তাই আবার দেখছি পাতাও নিয়ে এসেছি বালতি নিয়ে এসেছিস এই পরিবেশন করবি নাকি এখানে এই বালতির খবর তোরা জানিস কি আমি যতদিন থেকে জন্ম নিয়েছি হ্যাঁ ততদিন থেকে আমার বাবা মাকে আমি খাওয়াই মা আর তোরা জন্ম নিয়েছিস শুধু মা বাবার অন্ন ধ্বংস করার জন্য এই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তুই কি এমন কাজ করছিস রে যেদিন থেকে পাঠশালাতে ভর্তি হয়েছি আমি হ্যাঁ সেদিন থেকে মা বাবাকে আমি খাওয়াই কেমন করে কেমন করে হ্যাঁ এই যে বালতি এনেছি হ্যাঁ বালতি এনেছি পাতা এনেছি পাতা এনেছি পাতাতে আমি যা খাবার খাই নিলাম হ্যাঁ বালতিতে ভরে নিলাম আমার মা খাবে আমার বাবা খাবে আমার বোন খাবে আমার ভাই খাবে আমিও শুদ্ধ খাবো তুই আবার 14 গোষ্ঠীর জন্য বাড়িতে নিয়ে যাচ্ছিস আর তোরা তো এখানে খিচড়ি পাবি এখানে খেয়ে শেষ করবি তোরা মা বাবার আবার অন্ন ধ্বংস করবি চোনা একদম মুখ চোখ ভেঙে দিব কেন রে দেরি না করে শুন অনেক বেলা হয়ে গেল তুই তো ওই তালাটা খুল কেন তালা খুলিব খুল খুলে ঢুকে যা কেন তোর কাছে যে চাবি আছে আমার কাছেই তো চাবি দেখবে কার কাছে তোদের কাছে চাবি আছে ই মা তুই স্কুলের ক্যাপ্টেন তোর কাছেই তো স্কুল চাবি থাকবে কি আমাদের কাছে থাকবে নাকি আমার কাছেই তো চাবি আছে নে তাড়াতাড়ি খুল আই আই সবাই আই নিজে নিজে জায়গায় বস দেখছিস তোর এটা জায়গা তোর এদিকে জায়গা না এটাই তো আমার জায়গা তোর এদিকে জায়গা তুই না শুধু ঝামেলা করিস রে মাস্টার মশাই আমি স্কুলে এসেছি অনেক ছাত্র এসেছে তাই বসে নমস্কার স্যার হ্যাঁ নমস্কার 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 স্যার কি বললে নমস্কার স্যার নমস্কার স্যার আমি স্যার আরম্ভ হয়ে গেল স্কুলে আসতে আর না আসতে এই বলতে নমস্কার স্যার ওরা যখন বললো তখন কিছু বললেন না
ওরা স্যার বলেছে আর তুই আমাকে স্যার বলছিস আমাকে নমস্কার স্যার স্যার না স্যার স্যার বস প্রার্থনা হয়েছে প্রার্থনা হয়েছে না স্যার প্রার্থনা করেনি বেশ প্রার্থনা কর এতক্ষণ থেকে কি হচ্ছে প্রার্থনা কর जय जय रघुपति रावण राधा रामपति पावन सीताराम जय रघुपति रावण राधा रामपति पावन नीचे तो भालू बोल जय जय रघुपति राज हो राजा राम पति तो पावन सीताराम और ऊपर একটা কি করলো কি করলো তো কি করলো আই হাই তুই বল বল হিন্দু না মুসলমান রে কেন হ্যাঁ হিন্দু বলছে আল্লাহ ঈশ্বর হ্যাঁ এরকম বলতে হবে কি রকম হরে রাম হরি राम हरि एक ही नाम एक बोतल चुल्लु पंचाश टका क्या खाचिलो ताले सत्यनेर संगे तुई के बस তুই বল আরে কি বলছিস ওরে রাম এক কেজি পোল্ট্রি একশো টাকা দাম আর এটা স্কুল এটা পোল্ট্রির দোকান এরকমই চলছে তো এখন হ্যাঁ এখন চলছে এরকমই
কলম আর প্যান্ট মানে এই প্যান্ট কলম তে কলম আমি বলছি মাস্টার মশাই ধুতি পরে এসেছে ভিতরে প্যান্ট পরে আছে কি না আমি ভিতরে প্যান্ট পরে আমি ভিতরে প্যান্ট পরে লালার আমার উল্টা এই সাজো কর বল নম্বর পেজেন্ট স্যার রোল নাম্বার টু স্যার রোল নাম্বার তিন রোল নাম্বার চার প্যান্ট পরছি স্যার বললে আমি প্যান্ট পরছি উঠব যেতে পারছে না আমি আছি বলতে দেখি তোমার পড়া দেখি না দেখে পড়বো স্যার না দেখে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেল পাঠি খুকু গেল জল আনতে পদ্ম দিগিরি ঘাটে পদ্ম দিগিরি কালো জল হরেক রকম ফুল হাতটা নিচে দলছে কুকুরে গোচ্ছা ভরাচ্ছে বাহ নমস্কার 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 কি বা অভিপ্রায় মন্ত্রী মশাই হঠাৎ করে আজকে আমার এই পাঠ শোনা সত্যি মন্ত্র সদাশাই আমি যদি খুলে না বলি কিছু বুঝতে পারবে না সত্যি তো পরিষ্কার করে বলেন আপনি এই দেখ এই শুন মাস্টারমশাই চম্পানি নগরে চন্দ্রপতি সদরে গিয়ে একটা সন্তান জন্ম সন্তান জন্ম নিয়েছে তাই লেখাপড়ার প্রয়োজন তাই আপনার পাঠশালা আমি নিয়ে এসেছি স্যার থামেন এই স্কুলে মানুষ পড়ে হ্যাঁ শয়তান পড়ে না শয়তান মানে ওই তো বললো চন্দ্রপতি সদাগরের গৃহে একটা শয়তান জন্মগ্রহণ করেছে আরে শয়তান নয় সন্তান সন্তান মানে ছেলে ও ছেলে ভালো ভালো বেশ নামটি বলুন ছেলের নাম তো শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর হ্যাঁ মাস্টারমশাই বেশ ছেলেটির নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর কি বললে ছেলেটি এত সুন্দর লেখেন না থামেন ছেলেটি এত সুন্দর নাম কে রেখেছিল গো কেন এত সুন্দর ছেলে হ্যামসাম আর দেখতে আর বলছে দুর্বল লক্ষ্মীন্দর কেন পারছিল দুর্বল ওইটাই তো বললো দুর্লভ ওইটা বলেছি আমি দুর্লভ হ্যাঁ দুর্লভ মানে ভালো বাবার নাম চন্দ্রপতি সদাগর চন্দ্রপতি সদাগর বাড়ি চম্পকনগর হ্যাঁ কত সালে জন্ম কত তারিখে ও কবে জন্ম নিয়েছে তাই বাস সার্টিফিকেট চাই তাই তো মাস্টার মশাই আমি সঙ্গে নিয়ে আসিনি কবে জন্ম নিয়েছে কতগুলো মনে আছে বেশ বলুন চৈত্র মাসের রামনবমী দিন ছিল রবিবার দিন 21 তারিখে জন্ম নিয়েছে ও রবিবারে 21 তারিখে জন্ম নিয়েছে বেশ আমি লিখে দিলাম হ্যাঁ কেন সব কথা দূরে যাক স্কুলে যে ভর্তি হবে হ্যাঁ আবার ব্লাউজ পরে এসেছে কোনটা ব্লাউজ ও আয় এদিকে আয় ওটা ব্লাউজ নয় ওটা হচ্ছে রাজপোশাক ও রাজপোশাক
ব্লাউজের মতো হাত দেখা যাচ্ছে তো এখনকার মেয়েরা দেখছি বগল কাটা ব্লাউজ পরছে আরে এই দিগা ওটা কি মেয়ে ছেলে আমি কি দেখেছি মেয়ে ছেলে না বেটা ছেলে তুই চিনতেও পারিস না বেশ তাহলে আমি ভর্ত করে নিলাম চৈত্র মাসের 21 তারিখ রবিবারের জন্য কেন 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 চৈত্র মাসের 21 তারিখ রবিবার কেন জন্ম হবে কেন কেন জন্ম হবে রবিবার কেন আমাদের রবিবারে স্কুল বন্ধ পাঠশালা বন্ধ হাই স্কুল বন্ধ কোর্ট বন্ধ কাচারি বন্ধ আদালত বন্ধ কেন চ্যাংড়া হবে চ্যাংড়া হও চ্যাংড়া হও চ্যাংড়া হও বন্ধ তে চ্যাংড়া কেন হবে গো আরে এই গর্দ জন্ম আর মৃত্যুটা হচ্ছে ভগবানের হাতে মৃত্যু হতে উপরে আর জন্ম হতে উপরে হোক যত পারবে আমার বাবার হয়েছে নাকি বেশ মন্ত্র সাহেবের আপনি শুন নমস্কার আগামী কালকে ভর্তির ফিতে দিয়ে আমার ভিতর পরিষ্কার ঠিক আছে দেখ এদিক শুন ব্যাপারটা হচ্ছে কি আমি আজকে চা খেয়ে আসি চা খেয়ে আসেন তাই তোকে বড় ভালোবাসি এই বড় ভালোবাসি বলে আমি চা খেতে গেলাম কেমন তোদেরকে ভালোবাসে আমাকে কত ভালোবাসে দেখেছিস ও তুই কি ভালোবাসি আমাকে এই তোরা ভালোবাসার সম্বন্ধে কি বুঝিস এই তোরা ভালোবাসার সম্বন্ধে কিছু বুঝিস আরে মুখ শুকিয়ে লাভ কি হচ্ছে এটা পানি এটা কি হচ্ছে মানে দেখাচ্ছি ওদেরকে পা হাত নাই ও এই তোরা ভালোবাসা মানে বুঝিস আমাকে কেন ভালোবাসে কেন ভালোবাসি রে আমাকে ভালোবাসে আমার মাস্টার মশাই আমাকে বিহা করবে ওই লাইহা করা নাকি ওরে মা পাঠা গেল এবার পদ্মাইশ একজন পুরুষ আর একজন পুরুষকে বিয়ে করবে আপনি পুরুষ কেমন মনে হয় তো আপনি ব্যাটা ছিলেন হ্যাঁ আর আমি বল এ আমি ব্যাটা ছিল না মেয়ে ছিল রে আরে ব্যাটা ছিল না ব্যাটা ছিল না আমি ব্যাটা ছিল আমি ওইটাই বুঝতে পারি না গো সেদিন দেখলাম সেদিন দেখলাম আমাদের গ্রামে সবাই ছিল স্কুল এরকম ভালোবাসতে বাসতে দুইজন আর দুইজনকে বিয়ে করে নিল বিয়ে করে নিল এই ওরা ছেলে আর মেয়ে ছিল তাই দেখ টিফিন থাকলো 10 মিনিটের জন্য বদমাশি করবি না কেমন ঠিক আছে কথায় উঠে গেল কথায় বসে গেল একটু কথা বলবো হ্যাঁ বলো তো স্কুলে আজকে নতুন ভর্তি হয়েছি তো হ্যাঁ তাই কিছু বলতে পারছি না বলে থাকতে পারছি না আরে তুমি আঞ্জাত পাচ্ছ না ভাড়া ভাড়া করে মেরে দিব তো আচ্ছা স্কুলে এসে এই মিস্টার এই স্কুল তুমি কে আমি এই স্কুলে হচ্ছে ক্যাপ্টেন আরে ক্যাপ্টেন নয় বলো যে এই স্কুলে আমি ক্যাপ্টেন আমি ক্যাপ্টেন ওখানে তো বসতে নেই কেন ওখানে হচ্ছে গুরুজনের আসন এটা গরুর আসন আরে গরু নয় তাহলে মানে শিক্ষক যারা পড়াশোনা শিখায় তাদেরকে গুরুজনই বলে আজকে আজকে তোমাদেরকে পড়াশোনা আমি শিখাবো ওখানে বসতে হয় মোরা এখানে বসতে হয় একদম কান ধরে ছিলেন বো জানিস বেশি যদি বদমাইশি করিস তো এই মা মারছিস কেন তুই তুই ওখানে বসলি তোদের পড়া হয়েছে এতক্ষণ থেকে তো তোদের শুধু কীর্তি দেখছি পড়েছিস আমি পড়ি চাই কিনা মাঝে পড়েছি পড়েছি পড়া ইস পড় তাড়াতাড়ি পড় যদি না পড়ি তো কি করবি রে তুই কি মাস্টার আমি মাস্টার না তুমি যা হতো ক্যাপ্টেন আমার কথা শুনতে হবে তুই তো নিজেই পারিস না রে পড়তে আরে আমি পারি যাই না পারি তোদের তোরা পারলেই হলো তোদের পারো
সকাল বেলা তো তোকে দেখলাম একটা বুড়া ছাগল কে নিয়ে টাইমতে টাইমতে ওই বিলের দিকে ঘুরে ঘুরে দেখে ও এটা হলো ছেলা সেই দুঃখে দাদা আমার মদ গাঁজা খায়, ঠিক আছে। বাজারেতে দেখে এলাম টাকা কিলো মুড়ি, বাজারেতে দেখে এলাম টাকা কিলো মুড়ি, আর শিশুর সঙ্গে প্রেম করছে 80 বছরের শিশুর সঙ্গে প্রেম করছে 80 বছরের সুর দিয়ে বলবি আই তুমি আজকে নতুন ভর্তি হয়েছে তাই না, তুমি তুমি পড়বা সর সরিয়া মাস্টারের মা গেল মরিয়া, আরে এদিকে ঠুটোস তো পড়া আই শুরু কর শুরু কর কি করছি চোখে মুখে ফেরে মেলাপি মাখে ইসের বদমা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা কি হচ্ছে ঠিক আছে ঠিক আছে, মাস্টার মশাইয়ের মা গেল মরিয়া,
আমার মা মরে গেছে, সে তো আমার মা ১৯০২ সালে মারা গেছে। আচ্ছা সরিয়া সরিয়া আর মাস্টারের মা ওটা বলে তাহলে লক্ষ্মীন্দর মিথ্যা কথা বলছে। বেশ আর আমি আজকে সময় বেশি নিব না, আজকের মতো স্কুল ছুটি, ঠিক আছে ছুটি চলো। খিচুড়ি খাবি না? খিচুড়ি খাবো, পাতা নিয়ে বস। এই যে দেখ তোর পাতা বিছানা হলো, তালা বন্ধ করে এবার চল। তালা বন্ধ করে কোথায় যাবেন? বাড়ি। বাড়ি? আজকে কি বার? আজকে হ্যাঁ শনিবার। রবিবার স্কুল বন্ধ? হ্যাঁ। কবে আসবেন? সোমবার। বাপরে না খাই থাকবো, ঠিক আছে যান, তারপর আমিও দেখে নিব। কি করবি? স্কুলের হাল যদি ঠিক রাখি আমি কি করবি? যত চেয়ার বেঞ্চি আছে সবকে হাইয়ে মুতে আমি একবার খিচ করে রাখি। চল 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 বলছি চল চলেন চলেন চলেন। এই তোমার ছোট আমি বসেছিলাম দেখি। হ্যাঁ কেন? মানে স্কুলে পড়াশোনা করলে বন্ধু বান্ধবী না হলে কিন্তু পড়াশোনা ভালো লাগে না, এটা কথা ঠিক। তাই আমি স্কুলে এসে দেখলাম যে আনন্দ দেওয়ার মতো একমাত্র তুমি আছো। আমার ভিতরে যা আছে কি না সত্যি, তুমি আজ থেকে তুমি আমার বন্ধু হবে। বন্ধু? হ্যাঁ। কেমন মানে তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু, যেখানে যাব একসঙ্গে যাব, একসঙ্গে যাব স্কুলে আসবে একসঙ্গে আসবো, একসঙ্গে খাবো একসঙ্গে থাকবো, একসঙ্গে থাকবো। হ্যাঁ বল। আমি যদি কোনো জায়গায় হারিয়ে যাই আমি তোমাকে খুঁজে বের করবো, আর তুমি যদি হারিয়ে যাও তুমি আমাকে খুঁজে বের করবো, ঠিক আছে? কুতু 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 কুতু। তাই যাবো তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? ঠিক আছে আজ থেকে বন্ধু। তো দেখো বন্ধু স্কুল তো আমাদের অনেকক্ষণ ছুটি হয়েছে, তাই হয়তো মা হয়তো আমার জন্য চিন্তা করতে পারে, সত্যই। তাই চলো আমরা বাড়ি ফিরে যাই, কেমন? আবার কালকে দেখা হবে, চলো বন্ধু চলো চলো।